নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর বললেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বৈঠক হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক শিগগিরই বেজার সঙ্গে আলোচনা ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা তাদের লোকজন আসলে আপনাদের মন্ত্রণালয়কে জানাননি কেন এদের তো লাভ এদের টাকা আসছে ডেমার রেজিস্ট্রেশন ইজিপ্টিয়ার থেকে লিজ নেয়া দুটি অকেজো উড়োজাহাজ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় বিমান প্রতিমন্ত্রী ক্ষোভ প্রতি মাসে গচ্চা যাচ্ছে 10 কোটি টাকা এবং বন্দর চালু 66 বছর পর ফেব্রুয়ারিতে মংলা বন্দরে স্থানান্তর হচ্ছে কাস্টমস এর পূর্ণাঙ্গ কার্যক্রম বাড়বে আমদানি রফতানি দ্রুত ব্যাংকিং সুবিধা বাড়ানোর দাবি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের নবগঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত রয়েছেন একাদশ জাতীয় সংসদ নিরঙ্কুশ বিজয়ের পর গত 7 জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা 24 জন মন্ত্রী 19 জন প্রতিমন্ত্রী এবং 3 জন উপমন্ত্রীকে নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বৈঠকের শুরুতে মন্ত্রিসভার নতুন সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য আমি এখানে শুধু একটা কথাই বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম এবং তার যে আকাঙ্ক্ষা ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো আমাদেরও সেই একই আকাঙ্ক্ষা আর সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করব এবং সেই আকাঙ্ক্ষা পূরণ করব যেটা জাতির পিতা চেয়েছিলেন যে বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি কাজেই তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের পূর্বে যে মন্ত্রিসভা ছিল আমরা যে কাজগুলি করতে পেরেছিলাম আমাদের বিগত সরকার আমলে সেই কাজের অনেকগুলি ধারাবাহিকতা আমাদের বজায় রেখে চলতে হবে এবং দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চায় সোনালী ব্যাংক শিগগিরই জমির পূর্ণাঙ্গ মালিকানা বুঝে পেলে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঋণের বিপরীতে হলমার্কের জমির মূল্য অনেক কম তাই ব্যাংকের অনাদায়ী অর্থ তুলে নিতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা সানবীর উপলের রিপোর্ট 2012 ধরা পড়ল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি ঘটনা মাত্র 210 বিঘা জমির বিপরীতে হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে হাতিয়ে নেয় প্রায় 4000 কোটি টাকা ওই জালিয়াতিতে 569 কোটি টাকা ফেরত দেওয়ার পরও হলমার্কের কাছে এখনও পাওনা প্রায় 3500 কোটি টাকা অর্থ উদ্ধারে সোনালী ব্যাংক মামলা করেছে 23টি 16টি মামলার রায় হয়েছে ব্যাংকের পক্ষে সাজা হয়েছে গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের গ্রেফতার আছেন ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ পার হয়ে গেছে 6 বছর তবে ঋণের অর্থ ফেরত পায়নি ব্যাংক সব সম্পদ বিক্রি করতে পারলেও ব্যাংকের ঋণের টাকা উদ্ধার করা সম্ভব না এমন অবস্থায় মালিকানা পেলে জমির মূল্য সংযোজন করতে শিল্প কারখানা উপযোগী করে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক 33-5 পেয়ে গেছি মানে আমাদের অধিকার এসে গেছে আইনগত এখন দলিল করে দাও আমরা মিউটেশনের আগের পর্যায়ে আছি মিউটেশনে তখন আমরা
আমরা মালিক হয়ে যাব যদি তাদের নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। আমরা যদি এটা ইকোনমিক জোন করতে পারি, সোনালী ইকোনমিক জোন, তখন ওইগুলি পিস বাই পিস বিক্রি করা খুব সহজ হবে এবং আমার রিকভারিটা একটা মাত্রা যোগ করবে। সোনালী ব্যাংক চাইলে নিষ্কণ্ঠক জমি অধিগ্রহণ করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সব ধরনের সহযোগিতা করবে বেজা। সোনালী ব্যাংক যদি তাদের নিজস্ব মালিকানাধীন নিষ্কণ্ঠক জমি যদি তাদের কাছে থেকে থাকে, ইন দ্যাট কেস তারা ইকোনমিক জোন করার জন্য যদি লাইসেন্সের আবেদন করে, আমরা অবশ্যই এটা ইতিবাচকভাবে বিবেচনা করব। আইনের মধ্যে সেই সুযোগটা আছে। তবে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার আগেই সম্ভাব্যতা যাচাই বাছাই করার পরামর্শ অর্থনীতিবিদদের। পুরো প্রক্রিয়াটা হওয়া উচিত যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের ইভালুয়েশনের মাধ্যমে, কোনো অ্যাডহক কোনো ডিসিশনের মাধ্যমে না। তা না হলে আমি মনে করি যদি কোনো অ্যাডহক ডিসিশন না হয়, ওই ঋণ আদায় অথবা টাকা আদায়ের ক্ষেত্রে সেরকম চিত্রই হয়তো আমরা দেখতে পাবো। তৈরি পোশাক, ডেইরি সহ হলমার্ক গ্রুপ বিভিন্ন নামে অন্তত 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা পরিচালনা করত, যার প্রায় সবগুলোই বন্ধ রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ইজিপ্টিয়ার থেকে লিজ দেয় দুটি উড়োজাহাজ ফেরত দিতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় ক্ষোভ প্রকাশ করেছেন বিমান প্রতিমন্ত্রী ও সচিব। দুটি বিমানই ভিয়েতনামে অকেজো পড়ে থাকলেও শর্ত অনুসারে প্রতি মাসে লিজ দাতা প্রতিষ্ঠানকে 10 কোটি টাকা পরিশোধ করতে হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তরে গতকাল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, উড়োজাহাজ দুটি দ্রুত ফেরত দিতে এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সার্বিক পরিস্থিতি জানতে কর্মকর্তাদের সঙ্গে প্রথমবারের মতো বিমান প্রতিমন্ত্রীর এই বৈঠক। উঠে আসে বিমানের লাভ লোকসান ও লিজে উড়োজাহাজ ভাড়া নেওয়া সহ বিভিন্ন বিষয়। এ সময় বিমানের গলার কাটা হয়ে দাঁড়ানো মিশর ইজিপ্ট এয়ার থেকে লিজে নেয়া দুটি বোয়িং 777ER উড়োজাহাজ নিয়ে প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী ও সচিব। সার্বিক বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আসলে কি হচ্ছে, কোথায় ভিয়েতনাম আর আমরা এখানে পড়ে আছি? তারা যা বলছে আমরা সেটা বিশ্বাস করছি। যখন এই বিষয়টা নিয়ে এতটা জটিলতা হচ্ছে, তাহলে মন্ত্রণালয় সচিব হিসেবে আমি জানলাম না কেন যে তারা ওখান থেকে আসছে? আমি নিজে তাদের সাথে কথা বলতাম, তো হাইড এন্ড সিক তো আপনারাই করছে। আপনি অথবা আপনার সচিব সব সহ মিশরে কিভাবে রিসেন্টলি একটা ইয়ে করে ভুল স্বীকার করলেও এসব বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আমরা যে ভুলগুলো করেছি লেসনগুলো আমরা লিখে রাখছি এবং স্যার ইনশাআল্লাহ ভবিষ্যতে এগুলো হবে না। 16 ফেব্রুয়ারি স্যার ডেট টাইম ঠিক হয়েছে স্যার, আমরা ডাইরেক্টর গিয়ে স্যার ওদের সঙ্গে বসবো এবং ওই সময় রিভিউ হবে যে স্যার আমরা হাউ টু সেটেল ইট, এবং 28 ফেব্রুয়ারি একটা টাইমলাইন ধরা হয়েছে স্যার, চেষ্টা করবো এর মধ্যে শেষ করে দেওয়ার জন্য। এরপর আমরা বিয়ন্ড দ্যাট স্যার প্রবাবলি উইল নট গো ফর মেইনটেইনিং দ্যাট ওয়ান স্যার। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে হলেও উড়োজাহাজ দুটি ফেরত দিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। এগ্রিমেন্টে ছিল বিমান যেভাবে আনা হয়েছে দেওয়ার ক্ষেত্রে ঠিক সেইভাবে ফেরত দিতে হবে। এটা মেনটেন করতে গেলে যে পার্টসগুলো দরকার, পার্টসগুলো অ্যাভেলেবল না, বিমানগুলো ভিয়েতনামে পাঠানো হয়েছে এবং করেসপন্ডেন্স চলছে লিজিং অথরিটির সাথে, এবং আমরা চেষ্টা করব যদি পার্টস যদি অ্যাভেলেবল নাই হয় সেই ক্ষেত্রে আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখে আমরা যদি ক্ষতিপূরণ কিছু দিতে হয় সেইভাবে দিয়ে আমাদের এই অবস্থা থেকে অব্যাহতি পাইতে হবে। ভবিষ্যতে লিজ নেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বন্দর চালুর 66 বছর পর ফেব্রুয়ারিতে খুলনা থেকে মংলা বন্দরে স্থানান্তরিত হবে কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম। এতে ব্যবসায়ীদের ভোগান্তি কমার পাশাপাশি বাড়বে আমদানি রফতানি কার্যক্রমও। ব্যবসায়ীরা বলছেন, মংলা বন্দরকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে হলে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার। ব্যবসায়ীদের সুবিধা বিবেচনায় বন্দরের সব ধরনের সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। বাগেরহাটের মংলা বন্দরে দিন দিন বাড়ছে বাণিজ্যিক জাহাজের আগমন, এতে জমে উঠছে আমদানি রপ্তানি কার্যক্রম, বাড়ছে রাজস্ব আয়। এতদিন বন্দরের কাস্টমস সহ অন্যান্য কাজ খুলনায় হওয়ায় ভোগান্তি পোহাতে হতো ব্যবসায়ীদের। তবে আগামী ফেব্রুয়ারি থেকে মংলা বন্দরেই কাস্টমসের পূর্ণাঙ্গ সেবা পাবেন ব্যবসায়ীরা। এতে কর্মচঞ্চলতা বাড়বে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। দুইটি সুরকার গ্রুপ এবং রপ্তানি শাখা সহ সম্পূর্ণ কার্যক্রম এখান থেকেই হবে। সুতরাং ব্যবসায়ীকে খুলনা এবং মংলা যাতায়াত করার সময়টা বেঁচে যাবে,
পোর্টের কার্যক্রমের গতিশীলতা আসবে। তবে বন্দরটিকে পুরোপুরি ব্যবসা বান্ধব করতে দ্রুত ব্যাংকিং সহ অন্যান্য সেবা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে, পাশাপাশি বন্দর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে, মানে আরো ইনভেস্টররা যারা আছে বহির্বিশ্বে তারাও এখানে আসবে। শুধু কাস্টম আসলেই হবে না, আপনার মনে করেন ব্যাংক, শিপিং এজেন্ট সবই এখানে আসা লাগবে, তাহলে আমরা ইম্পোর্টারদের আপনার উপকৃত করতে পারব। অবশ্য মোংলা বন্দরের পরিকল্পনা কর্মকর্তা জানালেন, বন্দরে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবসায়িক সেবা চালু করা হবে। ওয়ান স্টপ সার্ভিস অলরেডি চালু করছে, যেখানে কাস্টমস, ব্যাংক এবং মোংলা পোর্টের অপারেশনাল ডিপার্টমেন্টগুলি রয়েছে আর কি। তো সেটা সীমিত আকারে রয়েছে যে আমরা সবাই এক ভবনে কাজ করব, সেই লক্ষ্যে আমাদের যে বন্দর ভবন এটাকে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যে আমরা এটার জন্য প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের প্রসারে 1952 সালে যাত্রা শুরু করে মোংলা বন্দর। প্রতিদিন গড়ে এই বন্দরে 4-5টি পণ্যবাহী জাহাজ আসা যাওয়া করে। সময় সংবাদ মোংলা। দেখছেন এই সময় বাণিজ্য। পদ্মা সেতু সার্বিক কাজের অগ্রগতি 63% সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 2041 সালের মধ্যে সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ও অবকাঠামো নির্মাণ সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। গতকাল সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর চলমান বেশ কিছু বড় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মন্ত্রী। এই দেশের সক্ষমতার বিচারে যদি দুটি যুগকে আলাদা করতে হয় তবে তার একটি হবে পদ্মা সেতুর আগের বাংলাদেশ, আর অপরটি পদ্মার বুকে নিজেদের টাকায় সেতু নির্মাণ করতে চাওয়া সাহসী বাংলাদেশের যুগ। এমন সাহস দেখানো বাংলাদেশে এখন খরস্রোতা পদ্মায় সেতু দৃশ্যমান, সার্বিক কাজের অগ্রগতি 63%। রোববার সেতু ভবনে পদ্মা সেতু ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও সরকারের হাতে থাকা এমন বেশ কটি মেগা প্রকল্পের অগ্রগতি জানাতে ব্রিফিং করেন সেতু মন্ত্রী। নদী শাসন হয়েছে 50%, সার্বিক অগ্রগতি হয়েছে 63%, কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণ প্রকল্প এর অগ্রগতি 30%, 2022 সালে টানেলটি নির্মাণ কাজ শেষ হবে। সে সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে কাজের অগ্রগতি জানানোর পাশাপাশি ইতিমধ্যে নির্মিত সেতুগুলোতে অর্জিত টোল আদায়ের বিবরণ দেন। মুন্সিগঞ্জ ব্রিজটাতে আসতো 2 লাখ টাকা, এখন আসতেছে 4-4.5 লাখ টাকা। দাউদকান্দি ব্রিজে তখন টোল আসতো অ্যারাউন্ড 40-45 লাখ টাকা পার ডে, কিন্তু এখন কিন্তু 95-1 কোটি টাকা ডেলি। এছাড়াও আগামীতে পরিকল্পনায় থাকা যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল, ঢাকা ইস্ট ওয়েস্ট উরাল সড়ক সহ বেশ কিছু প্রকল্পের ব্যাখ্যা দেন মন্ত্রী। ঢাকা শহরের সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনাকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়। 8 নম্বর 2017 তারিখে পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক এটা অনুমোদিত হয়। বাংলাদেশকে উন্নতির চূড়ায় পৌঁছাতে কর্মকর্তাদের শত নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। যারা আছেন নতুন উদ্যমে কাজ করতে হবে ইন এ ট্রান্সপারেন্ট ম্যানার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। মান অনুযায়ী রাজধানীর মতিঝিল থেকে সচিবালয় পর্যন্ত রেস্তোরাঁগুলোকে গ্রেডিং করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। 200 হোটেলের মধ্যে 18টিকে অতি ভালো বিবেচনায় গ্রিন স্টিকার দেওয়া হয়েছে। সনদ পেয়ে খাবারের দাম বাড়িয়ে না দিতে মালিকদের হুঁশিয়ারি করেন খাদ্যমন্ত্রী। মালিকরা সচেতন না হলে নিরাপদ খাদ্য নিশ্চিত সম্ভব নয় বলে মনে করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। পচা মাছ মাংস, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্যের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, রাজধানীর নামি দামি হোটেল রেস্তোরাঁর এমন অবস্থা। বিভিন্ন প্রতিষ্ঠানের অভিযানে জেল জরিমানা হলেও এখনো নিশ্চিত করা যায়নি নিরাপদ খাদ্য। এ অবস্থা থেকে উত্তরণে এবার বাংলাদেশে চালু হলো আন্তর্জাতিক মানের গ্রেডিং পদ্ধতি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 57টি হোটেল রেস্তোরাঁকে স্টিকার দেওয়ার মধ্য দিয়ে উদ্বোধন করল এ পদ্ধতির। প্রথম ধাপে মতিঝিল ও সচিবালয় এলাকার 200টি রেস্তোরাঁ পরিদর্শন করে 18টিকে অতি ভালো বা গ্রিন, 39টিকে ভালো বা ব্লু স্টিকার দেওয়া হয়। খাবারে মান, পরিবেশ সংরক্ষণ প্রক্রিয়া সহ নানা বিষয়ের উপর নম্বর দেওয়া হয়। 90-এর উপরে নম্বর পাওয়া প্রতিষ্ঠানগুলো অতি ভালো, যার গ্রেড এ প্লাস এবং স্টিকারের রং হবে গ্রিন। 82-89-এর মধ্যে ভালো, গ্রেড এ, স্টিকারের রং ব্লু। 62-79-এর মধ্যে বি গ্রেড, স্টিকারের রং ইয়েলো।
এসব প্রতিষ্ঠানকে 3 মাসের সময় দেওয়া হবে উন্নতির জন্য। আর যাদের নম্বর 59-এর নিচে তারা সি গ্রেড, স্টিকারের রং অরেঞ্জ, সময় দেওয়া হবে 1 মাস, নতুবা তাদের লাইসেন্স বাতিল করা হবে। সনদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রিন স্টিকার পাওয়া প্রতিষ্ঠানের মালিকেরা। আমরা যে ভালো ফুড দিচ্ছি, আমরা যে কাস্টমারকে সেফ ফুড দিচ্ছি, তো কাস্টমার কিভাবে জানবে? ডেফিনেটলি এই গ্রেডিং পদ্ধতির মাধ্যমেই জানবে। বেটার ট্রাই করে যেতে হবে যেন আমরা আরো বেশি ভালো করতে পারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সনদের অপব্যবহার রোধে নিয়মিত তদারকির কথা বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে রেস্তোরাঁ মালিকদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে। কম লোকবল নিয়ে সেফ ফুড অথরিটি যেভাবে কাজ করছে, 3 বছরের মধ্যে যে আমাদের যে অগ্রগতি, আমি মনে করি এটা বিস্ময়কর উন্নতি, এটাকে স্বীকার করতেই হবে। ভালো রেস্টুরেন্টের সনদ পাওয়ার পর খাবারের দাম বাড়িয়ে না দিতে মালিকদের হুঁশিয়ার করেন খাদ্যমন্ত্রী। স্টিকার পাওয়া মানে আপনাদের জিনিসপত্রের দামটা বেড়ে যাওয়া, আপনাদের মান উন্নয়ন হওয়া, এটা যেমন ঠিক তেমন যদি আমরা ওই রকম করতে যান তাহলে মানুষ কিন্তু আবার ঘুরে আবার চলে যাবে আবার স্বল্প মূল্যের দোকানে। শিগগিরই মোবাইল অ্যাপের মাধ্যমে এই গ্রেডিং করা রেস্তোরাঁ সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। কাজ করে যাচ্ছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের জন্য বেশ কিছু খাবারের স্টল রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজিত রাজু, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজু। হ্যাঁ কাজল, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 24তম আসর বসেছে শেরেবাংলা নগরে। আমরা সেই মেলা প্রাঙ্গণে এখন রয়েছি। আপনি জানেন যে এবারের মেলা একটু দেরিতে শুরু হয়েছে এবং একই রকমভাবে যেহেতু মাসব্যাপী মেলা তাই শেষও হবে কিছুটা দেরিতে। তো মেলায় আমরা এসে যেটা দেখলাম যে সকাল থেকেই মেলার যারা স্টল এবং প্যাভিলিয়নের যারা প্রতিনিধি, যারা মেলাতে আগত দর্শনার্থী, তারা আস্তে আস্তে করে মেলায় আসতে শুরু করেছেন। যেহেতু শীতের সকাল সে কারণে এখানে ভিড় ওরকম পর্যাপ্ত বলা যাবে না, যেটা হচ্ছে যে একটা এক ধরনের প্রস্তুতি চলছে। আমরা এই মুহূর্তে খাবারের যে স্টল প্যাভিলিয়নগুলো রয়েছে সেই অংশে রয়েছি। এখানে যারা খাবারের দোকানের যারা কর্মকর্তা, এখানকার স্টাফ, তারা এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। রান্নার আয়োজন চলছে আমরা দেখতে পাচ্ছি। চুলা জ্বালিয়ে তারা এখানকে আসা দর্শনার্থীদের জন্য যে খাবারের প্রস্তুতি সেগুলো তারা করছেন। অন্যান্য বার আমরা দেখি যে খাবারের স্টল প্যাভিলিয়নগুলোর ব্যাপারে আগত দর্শনার্থীদের এক ধরনের অভিযোগ কিন্তু থাকে, সবচেয়ে বেশি অভিযোগ বলা যায় যে খাবারের দোকানগুলোর দিকেই থাকে। এবারও মেলা শুরুর পর থেকে ছোটখাটো দু একটি করে অভিযোগ খাবারের স্টল এবং প্যাভিলিয়ন এবং এখানকার স্টাফদের বিরুদ্ধে দাম বেশি রাখার ব্যাপারে আগত দর্শনার্থীরা করেছিলেন। তবে আমরা খাবারের স্টল মালিকদের সঙ্গে, এখানে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, তারা আমাদেরকে বলছেন যে এবার এই বিষয়টি নিয়ে তারা বেশ সচেতন, এখানে খাবারের দাম বেশি রাখার কোনো অভিযোগ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটি কথা বলে রাখি যে মেলা শুরুর আগেই কিন্তু এবার প্রশাসনও বেশ একটু কঠোর ছিল। নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত যে সমন্বয় সভা মেলার আগে হয়েছে, সেই সভায় ডিএমপি কমিশনার তিনি নিজেও ঘোষণা দিয়েছিলেন যে এবারে বাণিজ্য মেলায় যে খাবারের স্টল প্যাভিলিয়ন গুলো থাকবে, দোকানগুলো থাকবে, এখানে যেন কোনোভাবেই খাবারের দাম বেশি রাখা না হয়, সেজন্য ডিএমপির পক্ষ থেকে একটি খাবারের মূল্য তালিকাও কিন্তু দেয়া হয়েছে এবং নির্দেশনা দেয়া হয়েছে যে বড় করে স্পষ্ট অক্ষরে যেন এখানে আগত দর্শনার্থীরা সেই খাবারের মূল্য তালিকা দেখতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। তবে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টলেই ডিএমপি থেকে সরবরাহ করা সেই খাবারের স্টলটি, খাবারের মূল্য তালিকাটি স্টলে টাঙানো হয়েছে, কিন্তু সেটি একটি করে মূল্য তালিকায় আমরা দেখছি, এর বাইরে কিন্তু স্টল মালিকরা তারা কোনো মূল্য তালিকা আর টানাননি। তবে টেবিলে তারা সেই খাবারের মূল্যের যে মেনু সেগুলো সরবরাহ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে বলে রাখি যে মেলা শুরুর পর থেকে দু একটি অভিযোগ যদিও হয়েছে, কিন্তু আজ সকালে এসে আমরা বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আপাতত বেশ পরিবেশ ভালোই তারা দেখতে পাচ্ছেন। তবে আমরা স্টল মালিকদের সঙ্গে কথা বলে যেটি বুঝেছি, তারা বলছেন যে বাইরে যে খাবারের দাম তারা রাখেন, এই একই রকম স্টলগুলো কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় তারা ব্যবসা পরিচালনা করেন, তারা বলছেন যে সেই সব দোকানে যে দাম রাখা হয়
তার চেয়ে 25-40% পর্যন্ত 40% পর্যন্ত দাম কিন্তু বাণিজ্য মেলা তারা বেশি রাখেন এবং সেভাবেই দামটি নির্ধারণ করা হয়েছে। এর পক্ষে তারা একটি বেশ শক্ত যুক্তি তুলে ধরছেন, সেটি হচ্ছে যে বাণিজ্য মেলা স্টল প্যাভিলিয়ন নিতে হলে একটি বড় অঙ্কের কিন্তু টাকা এখানে পরিশোধ করতে হয়, জামানত হিসেবে এখানে রাখতে হয় এবং স্টল নিতে হলে বেশ বড় অঙ্কের টাকা পরিশোধ করতে হয়। সে কারণে তারা সেই ব্যয় সহ এখানে সামগ্রিকভাবে দোকান পরিচালনা এবং খাবার সহ অন্যান্য দাম বেশি পড়ে যায় বলে তারা এই টাকাটি বেশি রাখেন। কিন্তু তারা বলছেন যে প্রশাসনের দেয়া তালিকার বাইরে তারা আসলে রাখছেন না, কোনো কোনো ক্ষেত্রে তারা গ্রাহকের অবস্থান বা দাবি বুঝে তারা কমই রাখেন। তবে একটি অভিযোগ, শক্ত অভিযোগ গ্রাহকদের পক্ষ থেকে করা হয় যে খাবারের ক্ষেত্রে সালাদের দাম রাখা নিয়ে এখানকার ক্রেতারা একটি মৃদু অভিযোগ তারা করেছেন। তো মোটামুটি এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ। ফিরছি আপনার কাছে কাজল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিত রাজু। যাচ্ছে পরের সংবাদে। শেষ হলো চার দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং মেলা। অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি রপ্তানিতেও আশানুরূপ সাড়া মিললেও পোশাক শিল্পের জন্য অত্যাধুনিক আনুষঙ্গিক পণ্য উৎপাদনে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। চাহিদা মেটাতে দক্ষ জনবল ও সরকারের সহযোগিতা প্রয়োজন বলছেন ব্যবসায়ীরা, আর সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল ইন্টারন্যাশনাল গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং ফেয়ার। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সহ 20টি দেশের 1000টি স্টল অংশ নিয়েছিল দশমবারের মতো এই আয়োজনে। বিশ্ব বাণিজ্য দরবারে বাজার তৈরির বড় একটি সেতু হিসেবে কাজ করে এমন শিল্প মেলা, যেখানে পণ্য প্রদর্শনীর সাথে মিলন মেলায় মিলিত হন ব্যবসায়ীরা। গত 2-3টা ফেয়ার করেছি, তার থেকে এটা অনেক রেসপন্স ভালো পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমাদের। উই আর স্যাটিসফাইড, মানে আমাদের অনেকগুলো ভালো বায়ার এখানে ভিজিট করেছেন, নট অল দ্য বিগ বাইং হাউসেস বাট লিমিটেড হলেও বেশ ভালো ওনারা। গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয় অ্যাক্সেসরিজের এখনও 40% চাহিদা বিদেশ নির্ভরতা কাটিয়ে উঠতে দক্ষ জনবলের সাথে সরকারের সহায়তা প্রয়োজন বলে জানান অংশগ্রহণকারীরা। আমাদের কিছু এক্সক্লুসিভ কিছু আইটেম আছে যেগুলো আমরা তো হচ্ছে বাংলাদেশে যেগুলো আমরা পাচ্ছি না, যার জন্য আমাদের দেশের বাইরে যাইতে হচ্ছে, আমাদের চায়নায় যাইতে হচ্ছে। স্পেশালি অ্যাক্সেসরিজ কোম্পানির উপরে আরও একটু কনসেন্ট্রেশন করা দরকার, যাতে র মেটেরিয়াল বেশি পরিমাণে এনে আমরা জন্য বেশি প্রোডাক্ট করতে পারি। মেলার সমাপনী অনুষ্ঠানে রপ্তানিকারকদের সহায়তায় নীতিমালা সহজীকরণ ও সরকারের পক্ষ থেকে সব পর্যায়ে সহায়তার কথা বলেন কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ ও পরিকল্পনা মন্ত্রী। প্রণোদনা দেওয়ার জন্য আগ্রহী, যে কোনো ধরনের ন্যায়সঙ্গত যেটা অন্যরা পাচ্ছে সুযোগ সুবিধা কেন আপনারা পাবেন না, তার কোনো যৌক্তিক কারণ আমি জানি না, আমরা সেগুলো খতিয়ে দেখব। রপ্তানিতে উৎসাহিত করতে মেলায় নারী উদ্যোক্তা সহ শীর্ষ রপ্তানিকারকদের মধ্যে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ ক্যাটাগরিতে রপ্তানি ট্রফি প্রদান করে বিজিএপিএমইএ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আরও 4 সপ্তাহ কার্যক্রম চালানোর সময় পেয়েছে তৈরি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড। সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। 2013 সালে সাভারের রানা প্লাজা ধসের পর পোশাক খাতের উন্নয়নে কাজ শুরু করে অ্যাকর্ড। তাদের অধীনস্থ পোশাক কারখানাগুলোর সংস্কার কাজ 90% শেষ হয়েছে। গত বছরের নভেম্বরে বাংলাদেশে অ্যাকর্ডের 5 বছরের কার্যক্রমের মেয়াদ শেষ হয়। দেখছেন এ সময় বাণিজ্য। ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় তারা এখন পালিয়ে ঢুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নানা কৌশলে গত 1 মাসে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 1300 রোহিঙ্গা। জেলা প্রশাসন জানায় ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএইচসিআরের নাইখংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে রয়েছে। নতুন করে রোহিঙ্গা প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে নির্যাতনের কারণে বিভিন্ন সময় রোহিঙ্গাদের অধিকাংশই বাংলাদেশে আশ্রয় নিলেও অনেকে পালিয়ে গেছে ভারতেও। জানা গেছে সংখ্যা 40,000-এরও বেশি, কিন্তু সম্প্রতি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে চলে আসছে বাংলাদেশে। গত 1 মাসে ভারত থেকে আসা রোহিঙ্গারা এখন অবস্থান করছে ইউএনএসসিআরের পরিচালনাধীন নাইক্ষংছড়ির ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে। অবশ্য ট্রানজিট ক্যাম্পে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের, তবে ভারত থেকে আসা কিছু রোহিঙ্গার দেখা মেলে ক্যাম্পের আশেপাশে। তাদের দাবি, ভারতীয় কর্তৃপক্ষ তাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে, তাই সেখানে নিরাপত্তা না থাকায় বাংলাদেশে পালিয়ে আসছে। আর আর বারমা ফারগাদি বলা বলি হই তারা আরই না ডরে মানে আইই গই যা অসুস্থ দিব দিলে তোরা
কিন্তু আগো হইব ইন্ডিয়া তুই আর ইন্ডিয়া তুন আসি দে গেই দে আসি দে আর সুরিগরি আর বর্ডার ফারাই কি বেশি খরচ হই আর তুই মেহনত করে ফারা বুঝি তাহলে আর রে আমার শহরে বেশি তাং করে দন দিলা তোমার মানি বর্মা দিও রাদিব হর আর দেশান যতদিন শান্তি নয় তুই আর আশ্রয় ললে বলি চাই সীমান্ত দিয়ে ভারত থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে পড়ার বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। এই আশ্রয়স্থল আমরা চিন্তিত যে এটা কোনো আবাসস্থলে পরিণত হচ্ছে কিনা, তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ সরকার ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যাতে ভারতে থাকা রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে অথবা তাদেরকে এখানে ঠেলে পাঠিয়ে দিতে না পারে সেই ব্যবস্থা করাই উত্তম। এ বিষয়ে কথা বলতে রাজি হননি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বা ইউএনএসসিআর এর কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসক জানালেন, ভারত থেকে আসা রোহিঙ্গারা ইউএনএসসিআর এর অধীনে রয়েছে। যেহেতু ইউএনএসসিআর এখানে আছে, তাদের রিফিউজি হিসেবে তাদের ম্যানেজমেন্টে আছে, সেই লোকগুলো আমাদের ক্যাম্পে সেভাবেই তাদেরকে হস্তান্তর করা হয়েছে। গত 18 জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কাজিয়াতলি সীমান্ত দিয়ে 31 জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে বিজিবি সতর্ক অবস্থানে থাকায় তারা শূন্য রেখায় অবস্থান করছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে আরও 250 রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে যাচ্ছে সৌদি আরব। শিগগিরই তাদের ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের প্রচার সমন্বয়ক নায়েসান লোন বলেন, সোমবারের মধ্যেই তাদের বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে তোলা হবে। এদের নিজের টুইটার পেজে একটি বন্দিশালার ভিডিও পোস্ট করে বলেন, রোহিঙ্গাদের সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হচ্ছে। এ সময় তাদের অধিকাংশকে বৈধ বলে দাবি করেন তিনি। বর্তমান 3 লাখ রোহিঙ্গা সৌদি আরবে বসবাস করছে। 2011 সালের পূর্বে যারা সৌদি আরবে গেছেন তাদেরকে থাকা ও কাজের অনুমতি দেওয়া হলেও এর পরবর্তীতে অবৈধ আখ্যা দিয়ে ফেরত পাঠানোর কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে রিয়াদ। রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে এ মাসে আন্তর্জাতিক আদালতে মামলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, মামলার বাদী এবং আসামি কে হবেন তা বাংলাদেশের পক্ষে নিয়োগ করা মার্কিন আইনজীবীরাই ঠিক করবেন। প্রিপারেশন নিচ্ছি মামলা করার জন্য, তো মামলাটির সময় হলো আমাদের এই মাসের মাঝে আমরা করবো ভাবছি, আমাদের টাইম ফ্রেমের মাঝে করবো। কার বিরুদ্ধে মামলা করবে, কে মামলা করবে, এখন এইগুলো কিছু সিদ্ধান্ত হয় নাই। আমরা কয়জনকে বাদী রাখবো, কয়জনকে আসামি রাখবো, কয়জনকে সাক্ষী রাখবো, এগুলো সব ডিসাইডেড হবে এট এ লেটার স্টেজ, যেটা আমাদের লয়ারা এবং আমাদের যার একটা ওনাদের কাউন্টারপার্ট যারা আমাদের লয়ার দুজন বসে ঠিক করবেন। কেরানীগঞ্জে অর্থনৈতিক অঞ্চলে সরকার প্লাস্টিক শিল্প পার্ক নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গতকাল রাজধানীর একটি হোটেলে 14তম আন্তর্জাতিক প্লাস্টিক প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই সময় প্লাস্টিক পণ্য নবায়নযোগ্য করে গড়ে তোলার প্রতি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে দেশীয় প্লাস্টিক পণ্য সম্প্রসারণে সরকারের নীতি সহায়তার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলেন, এককভাবে প্লাস্টিক পণ্যে নগদ সহায়তা দেওয়া হলে বাড়বে এ খাতের রপ্তানি আয়। অনুষ্ঠানে বিজিএমইএ নেতারা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছোটো ছোটো ফ্যাক্টরি ফাইন্যান্সিয়ালি দে আর নট ভেরি স্ট্রং, তো তাদেরকে একটা ইনফ্রাস্ট্রাকচার ব্যাকআপ দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া, কিন্তু তারা একসময় করেছে কাজ আমাদের দেশকে, তারা দিয়েছে সাপ্লাই, কিন্তু আজকের এই দিনে তাদেরকে ওই ক্যারানীগঞ্জটাও তাদের কাছাকাছি ও পারে এটা ব্যাপারে আমি বললাম, আমি কথা শুনেছি, আমি অবশ্যই দেখবো ব্যাপারটা কী করা যায়, কোথায় কী অবস্থায় আছে। প্লাস্টিক যেটা বর্জ্য এটা যদি 100% রিসাইক্লিংয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু পরিবেশ আর নষ্ট হলো না। দেশের উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে পরিবেশ বান্ধব বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম। গতকাল রাজধানীর একটি হোটেলে লুভ রেফ বাংলাদেশ লিমিটেড আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, গেল এক দশকে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে প্রবৃদ্ধি, রফতানি ও মাথাপিছু আয়সহ অনেক ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। এ ধারাবাহিকতা ধরে রাখতে দেশের ব্যবসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এখন বিনিয়োগকারীদের পোশাক খাত নির্ভর রপ্তানি থেকে বেরিয়ে বিকল্প পথ খুঁজতে হবে এবং তা হওয়া উচিত পরিবেশ বান্ধব। ইকোনমিক অ্যাক্টিভিটির
একটা এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট থাকে। আমরা উন্নয়ন চাই, কিন্তু এমন এক উন্নয়ন হতে হবে যেটাতে লিস্ট অ্যাডভার্স ইফেক্ট অন এনভায়রনমেন্ট। কাজেই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টটা এরকমভাবে নিতে হবে যাতে করে উই হ্যাভ ভেরি লিটল ডেট্রিমেন্টাল ইফেক্ট অন এনভায়রনমেন্ট। প্রাকৃতিক কারণে গত বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে চা বোর্ড কর্তৃপক্ষ। এবছর চায়ের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন বাগান মালিকরা। এ মুহূর্তে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বুড়বুড়িয়া চা বাগানে আছেন রিপোর্টার আব্দুল আহাদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ। হ্যাঁ কাজল, আজকে আমরা সকাল থেকে আছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আজ সকালে আমরা বেশ কয়েকটি চা বাগান ঘুরে দেখেছি। আমরা দেখেছি এখন চা তোলার কাজ শেষ হয়ে গেছে গত এক মাস আগে। এখন চায়ের উপর কেটে দেয়া হচ্ছে চা গাছের, এবং এই অবস্থায় চলবে আগামী তিন মাস পর্যন্ত, এবং যখন বৃষ্টি শুরু হবে তখনই আবার চা পাতা তোলার কাজ শুরু হবে। তবে কাজল, আপনি যেমনটি বলছিলেন যে গত বছর চায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, আসলে সেটাই কারণ 2016 সাল ছিল বাংলাদেশের চায়ের ইতিহাসে কিংবা চা শিল্পের ইতিহাসে একটি স্বর্ণযুগ বলা যায় কিংবা সোনালী বছর। 2016 সালে উৎপাদিত হয়েছিল 85 মিলিয়ন কেজি বাংলাদেশে। এর আগে এত বেশি চা পাতা বাংলাদেশে উৎপাদিত হয়নি, কিন্তু গত বছর 2017 সালে এটা কমে 78 মিলিয়ন কেজি উৎপাদিত হয় এই সারা বাংলাদেশে যে 166টি চা বাগান আছে। তবে এবছর এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ইতোমধ্যে, কারণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, আপনারা জানেন যে আগের বছরের চেয়ে বেশি উৎপাদন করা, এটাই হচ্ছে লক্ষ্যমাত্রা। এবার এখনো পর্যন্ত 80 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে বাংলাদেশে, এবং আমাদেরকে চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী 28 জানুয়ারি হচ্ছে অকশনের সবশেষ ডেট, এবং 28 জানুয়ারি বোঝা যাবে যে দেশে কি পরিমাণ চা উৎপাদিত হয়েছে। তবে তারা আশা করছেন যে এটি 2016 সালের যে 85 মিলিয়ন কেজি সেটিও ছাড়িয়ে যাবে। এবার চা বেশি উৎপাদিত হওয়ার কারণ হিসেবে তারা আমাদেরকে বলেছেন যে এবার বৃষ্টিপাত এবার খুব বেশি হয়নি, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টি এবার বছরের শুরুতেই বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিপাত খুব বেশি এবং খুব কম না হওয়ার কারণে এবার চা উৎপাদন বেশি হয়েছে। এবং গত বছর কম হওয়ার কারণ হলো গত বছর খুব বেশি বৃষ্টি হয়েছিল সিলেট এবং এই শ্রীমঙ্গলে, অনেক বৃষ্টি হয়েছিল এবং বন্যা হয়েছিল। এই বন্যার কারণে 2017 সালে যে লক্ষ্যমাত্রা ছিল 85 মিলিয়ন কেজি ছাড়িয়ে যাওয়া, সেটি না হয়ে অনেকটা কমে গিয়েছিল। তবে এবার এই সিলেটের তাপমাত্রা এবং শ্রীমঙ্গলের আবহাওয়া ভালো ছিল, এই কারণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে চা বাগান মালিকরা বলছেন এর চেয়েও আরও অনেক বেশি করা যাবে যদি চায়ে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসা যায়, কারণ আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের যে পরিমাণ চা বাগান রয়েছে এর চেয়ে অনেক কম পরিমাণ চা বাগানেও সেখানে অনেক বেশি চা উৎপাদিত হয়, কারণ সেখানের প্রযুক্তি অনেক ভালো এবং সেখানের যে চা গাছ সেগুলো আমাদের দেশের চেয়ে উন্নত মানের, এ কারণে তাদের সেখানে বেশি হয়। এবং তারা আরেকটি বিষয়ও হলো আমাদের যে শ্রীমঙ্গলের যে চা বাগান আপনি দেখতে পাচ্ছেন এগুলোতে পানি দেওয়ার বা পানি সেচের কোনো ব্যবস্থা নেই, যদি সেচেরও ব্যবস্থা করা যায় তবে সারা বছর হয়তো চা পাওয়া যেতে পারে, এমনটি আমাদেরকে বলেছেন চা বাগানের যে মালিক যারা আছেন তারা। তবে জানেন যে এর আগে শ্রীমঙ্গলে কোনো অকশনের ব্যবস্থা ছিল না, এটি বর্তমান সরকার যে তাদের গত মেয়াদে শ্রীমঙ্গলে অকশনের ব্যবস্থা চালু করেছে, এ কারণে এই অঞ্চলের যে মানুষ যারা আছেন বা এই অঞ্চলে যে চা বাগান যে রয়েছে সেই চা বাগানের অকশন এখানেই হয়ে যায়, এখন আর শ্রীমঙ্গল এখন আর চট্টগ্রামে নিয়ে যেতে হয় না। আগে সিলেটে চা উৎপাদিত হতো কিন্তু সেটার অকশন করতে হতো গিয়ে চট্টগ্রামে, এজন্য ব্যবসায়ীদের অনেকটা উপকার হয়েছে। তবে এবার আপনারা জানেন যে শীত মৌসুমে বৃষ্টি হচ্ছে না এখনও পর্যন্ত, এই বৃষ্টি না হওয়ার কারণে চায়ের দামটা কিছুটা কমে গেছে, এবং যে সবশেষ যে অকশনটি হয়েছে সেই অকশনে চট্টগ্রাম এবং সিলেটে যে শ্রীমঙ্গলে যে অকশন হয়েছে সেখানে 20-25 টাকা কমে কেজিতে চা বিক্রি হয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছেন যে বৃষ্টি না হওয়ার কারণে চায়ের মানটাও পড়ে গেছে, এজন্যই দামটা কিছুটা কমে গেছে। তবে এবার তারা বেশ আগেভাগেই চায়ের গাছের উপর তারা খেটে দেওয়া শুরু করেছেন, এ কারণে তারা প্রত্যাশা করছেন আগামী বছর বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সাথে সাথে তারা ভালো চা উৎপাদন করতে পারবেন, এবং এবার যদি 85 কিংবা 90 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় তবে আগামী বছর হয়তো 1 লাখ মিলিয়ন কেজি ছাড়িয়ে যেতে পারে, এমনটি প্রত্যাশা সিলেটের চা বাগান মালিকদের। এই ছিল কাজল সবশেষ খবর।
খননের দুবছর না যেতেই আবারও পার ভেঙে ভরাট হচ্ছে মেহেরপুরের ভৈরব নদী। দুপারের মাটি শাসন ও বনায়ন না করায় নাব্য হারাচ্ছে এটি। পরিবেশবিদদের দাবি, পার সংরক্ষণ না করলে এটি আবারও রূপ নেবে মরা নদীতে। মেহেরপুর প্রতিনিধি মীর সৌদ আলী চন্দনের তথ্য ছবিতে রিপোর্ট। মেহেরপুরের উপর দিয়ে বয়ে গেছে একমাত্র নদী ভৈরব। একসময় এটির নাব্য হারিয়ে পরিণত হয় মরা নদীতে। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির মুখে 2014 সালে সরকার 71.65 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর তত্ত্বাবধানে নদীটি খনন কাজ শুরু করে। 2016 সালের শেষ দিকে প্রথম পর্যায়ে 29 কিলোমিটার খনন কাজ শেষ করে, কিন্তু গত 2 বছরে পাড় সংরক্ষণ ও বনায়ন না করায় পাড় ভেঙে আবারও ভরাট হচ্ছে নদীটি। এতে এটি আবারও মরা নদীতে পরিণত হওয়ার আশঙ্কা স্থানীয়দের। সরকার অনেক বড় বড় মাছ ছাড়ছে, এতে অনেক বড় বড় মাছ হয়, এতে অনেকের চলে। পাউড়ি ভেঙে নদীটা বুঝে গেছে, আগামী দিতে মাছ আমরা আর পাবো না। ভরাট হয়ে গেলে আবার পূর্বের ন্যায় নদীটি ফিরে যাবে, তখন আমাদের যে উপকারগুলো হতো সেই উপকার থেকে আমরা বঞ্চিত হব। নদী ভরাট থেকে রক্ষা পেতে দুপাড়ে ঘাস চাষ ও বনায়ন করার পরামর্শ পরিবেশবাদী সংগঠনের। সম্ভব হলে যদি দুই পাড় উঁচু করে রাস্তা বা রাস্তার পাড়ে ঘাস লাগানো যায় এবং বৃক্ষরোপণ করা যায়, তাহলে অবশ্যই সে পাড়টাকে রক্ষা করা যাবে এবং এটা ভরাট থেকে মুক্তি পাবে। ভৈরব বাঁচিয়ে রাখার স্বার্থে অতি দ্রুত মাটি শাসন করা এবং বনায়ন করার কাজটি করা হোক। অবশ্য নদীটি বাঁচাতে সরকারের নানামুখী উদ্যোগের কথা জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমরা চাইবো যে নদীর যে পাড়গুলো কিছুটা ঝুঁকিপূর্ণ, বিশেষ করে বৃষ্টির পানিতে ভেঙে যেতে পারে, সেই জায়গাগুলো আমরা বাঁধায়ের কংক্রিট করে বাঁধায়ের একটি ব্যবস্থা আমরা করব। নাব্য রক্ষায় দ্বিতীয় পর্যায়ে আরও 18 কিলোমিটার নদী খননের কথা রয়েছে। সময় সংবাদ মেহেরপুর। ফ্রেশ আগুরা নিউ ইয়ার কার্নিভাল 2019 শুরু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আগুরা সুপার শপের সব আউটলেটে শুরু হয়েছে ক্যাম্পেইন। গতকাল ফ্রেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল গুলশান আউটলেটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেঘনা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যাম্পেইন চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন মন্ত্রিসভার সদস্যদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, আওয়ামী লীগের কাছে জনগণের প্রত্যাশা অনেক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম বৈঠক। হলমার্কের জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে আগ্রহী সোনালী ব্যাংক, শিগগিরই বেজার সঙ্গে আলোচনা। ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের লোকজন আসলে আপনাদের মন্ত্রণালয়কে জানাননি কেন? এদের তো লাভ, এদের টাকা আসতেছে, এটা আমার রেজিস্ট্রেশন। ইজিপ্টিয়ার থেকে লিজ নেওয়া দুটি ওকেজো উড়োজাহাজ ফেরত দিতে ব্যর্থ হয় বিমান প্রতিমন্ত্রী ক্ষোভ। প্রতি মাসে গচ্চা যাচ্ছে 10 কোটি টাকা। এবং বন্দর চালুর 66 বছর পর ফেব্রুয়ারিতে মংলা বন্দরে স্থানান্তরিত হচ্ছে কাস্টমসের পূর্ণাঙ্গ কার্যক্রম। বাড়বে আমদানি রফতানি, ব্যাংকিং সুবিধা বাড়ানোর দাবি। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।